হায়দ্রাবাদ এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নারীদের উপরে যে পরিমাণে নির্যাতন বেড়ে যাচ্ছে সেই পরিমাণে আমাদেরকে এই প্রোটেস্ট করার জন্য আমরা আজকে এই র্যালিটা বার করেছি। তো আমাদের মধ্যে প্রচুর লয়ার এসছে এবং ল সংক্রান্ত কাজে যারা জড়িত আছেন তারাও এখানে এসছে। আজকে আমরা প্রতিবাদের ভাষা কীভাবে বলবো আমরা জানি না, মৌনভাবেই আমরা প্রতিবাদের ভাষা বলছি যে এরকম ভারতবর্ষে যদি দিনের পর দিন মহিলা, কারণ মহিলারা হচ্ছে একটা ভীত, সেই মহিলাকে যদি এইভাবে অত্যাচার করে তাকে নিপীড়ন করে তাকে যদি নষ্ট করে দেওয়া হয় তার জন্যই আমাদের এই প্রতিবাদটা। আজকে আমাদের প্রতিবাদের ভাষা আমরা বলতে মৌনবৃত্তি অবলম্বন করেছি। আর সব রাজ্যে এবং সব আমাদের দেশে এবং সব রাজ্যে যেভাবে মহিলাদের প্রতি অত্যাচার করা হচ্ছে আমরা এর প্রতিবাদের মানে প্রতিবাদ করছি এবং ধিক্কার জানাই। আর মহিলাদের বারবার নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন সেই থেকেই যাচ্ছে। হ্যাঁ, মহিলাদের নিরাপত্তা, দেখুন মহিলাদের আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্নের মুখে আমাদের বারবারই পড়ছি, কারণ আমাদের দেশে আমরা দেখছি যে যা অতি নিম্ন বা অতি উচ্চ সব জায়গায় মহিলারা খুবই অত্যাচারিত হচ্ছে। কিন্তু আমাদেরকে প্রশাসনকেই সজাগ থাকতে হবে সবসময় এবং আমাদের যারা মাথার উপরে যে কোনো প্রান্তের প্রশাসনিক আরেকটা হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় আসামিদের পক্ষে লয়াররা দাঁড়াচ্ছে, আপনারা লয়ার কি বলবেন সেখানে কি দাঁড়ানো আমাদের না আমাদের যা যেটা দেখছি দাঁড়ানো উচিত নয় এখানে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা যেহেতু লয়ার আমাদেরকে অনেক সময় অনেকের ক্ষেত্রেই আমাদের দাঁড়াতে হয়, কিন্তু তা বলে এই নয় যে দিনের পর দিন ভিন্ন অপরাধ, যেই মেয়েটি আজকে মারা গেছে এবং দিনের পর দিন যা চলছে যেটি একটি মহিলা, আমরা চাইবো যে কোনো মহিলা অ্যাডভোকেট অথবা ওই জেলায় যেখানে দাঁড়িয়েছে তারা যেন কেউ ডিফেন্স না করে, এটাই আমাদের। আমার নাম সোমাদার, বারাসাতকোট অ্যাডভোকেট। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।